ভোটের প্রচারে টাকা বিলি, হাজার টাকার নোট, মালদায় বিতর্কে কংগ্রেস। আমি স্বপন সিংহের বউ। মাত্র চার দিন পর পুরো ভোট, তার আগে মালদার ইংরেজ বাজারে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বিতর্কে জড়ালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। মঙ্গলবার সকালে ইংরেজ বাজারের 20 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে যান তিনি। কোঠাবাড়ি এলাকায় প্রচারের সময় দেখা যায় নিজের পকেট থেকে টাকা বের করছেন আবু হাসেম। কিছুক্ষণ পর এক বৃদ্ধা ভোটারের হাতে 1000 টাকার একটি নোট তুলে দেন এক মহিলা কংগ্রেস কর্মী। কংগ্রেসের বিরুদ্ধে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মডেল কোড অফ কন্ডাক্টকে বলাই আছে, কোনোভাবে কোনো উপঢৌকন দিয়ে বা পয়সা দিয়ে আদেশ দিয়ে ভোটারকে প্রভাবিত করতে পারবে না। আমরা নির্বাচন কমিশন, স্টেট নির্বাচন কমিশনকে জানাবো, টাকা দিয়ে ভোটটা কিনতে যাচ্ছে, যেটা বাজে কাজ হচ্ছে। অভিযোগ ঘিরে শোরগোল শুরু হলেও বিষয়টি এড়িয়ে গেছেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। বিষয়টি জানতে পেরেছেন মালদার জেলা শাসক শরৎ দ্বিবেদীও। তারই নির্দেশে আবু হাসেম খান চৌধুরীকে শোকজ করেছেন পুরসভার রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক নন্দিনী সরস্বতী। আগামী 24 ঘন্টার মধ্যে আবু হাসেমকে উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।